বাজিনের সঙ্গে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, 21 জানুয়ারি যখন এখানে তাদের উদ্বোধন করা হয়েছিল তখন আমার দুটো কাজ আসছে, একটা হচ্ছে অন্তর্জাল যেটা হলে রিলিজ হবে এবং আরেকটা আসছে হইচইতে ওয়েব সিরিজ মিশন হান্ডাউন। সো অলরেডি আপনারা এগুলোর পোস্টার দেখেছেন, বিভিন্ন রকম প্রমোশন কাজ শুরু হয়েছে। তো এই সবার আগ্রহ যে এই ছবিটা এবং আমার সিরিজটা নিয়ে আশা করি খুব ভালো হবে। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তো আমার ক্যারেক্টারগুলো ওই ধরনের হয়। তো অন্তর্জাল একদম পরাণে আপনারা যেরকম দেখেছেন, অন্তর্জাল একদম অন্যরকম একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে ক্যারেক্টার প্লে করেছি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। আর এই ক্যারেক্টারটা আমার জন্য মানে সোজা ছিল না, কারণ এটা আসলে আমার জন্য টাফ ছিল। তারা কীভাবে কথা বলে, তাদের আইটি রিলেটেড অনেক বিষয় ছিল আমাকে জানতে হয়েছে এটা সম্পর্কে, তারপর এই প্রজেক্টটা আসলে আমরা অ্যাক্টিং করেছি। তো খুব বোল্ড একটা ক্যারেক্টার এবং এই ছবিতে মানুষজন আমাকে হাসতে দেখবে না পুরো ছবিতেই, কারণ যেই ধরনের প্রবলেম দেখানো হয়েছে যে বাংলাদেশে বিশাল একটা প্রবলেম হয়েছে যেখানে এই মেয়েটা দেশের উপকারের জন্য কাজ করছে। তো এই টাইপ একটা স্টোরি এবং আশা করি যে আপনারা যদি হলে ছবিটা গিয়ে দেখেন, একবার যদি দেখা শুরু করেন পুরোটা শেষ করেই হল থেকে বের হবেন। এইটা বাংলাদেশের প্রথমবার সাইবার সিকিউরিটির উপরে কোনো একটা মুভি হচ্ছে, মানে এই টাইপের থ্রিলার ছবি এর আগে কখনো হয়নি, দিস দ্য ফার্স্ট টাইম। এখানে যেই পরিমাণ গ্রাফিক্সের কাজ হচ্ছে, যেই পরিমাণ যেইভাবে দীপনদা ডিরেকশন দিয়েছে ছবিটা দেখলে, আসলে যারা হলের মুভিগুলো দেখে তারা মনে হয়, আমার মনে হয় তারা খুব বেশি হ্যাপি হবে যে না আমাদের দেশেও বাইরের মানের ছবি তৈরি হয়েছে। এটা আমাদের 5টি মহাদেশে রিলিজ হচ্ছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আরও কয়েকটা কান্ট্রি আছে, হয়তো আমার নামটা মনে নাই, বাট আপনারা সবাই ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটা দেখতে পারবেন। আমার কোয়ার্টিস্ট্রিপে আছে সিয়াম, এবিএম সুমন, সোনেরা, তো সবার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। এবং সেই সাথে আমি যার কথা বলবো, প্রথমে আমার ডিরেক্টর দীপঙ্কর দীপনদা, যিনি আসলে মেইন জিনিসটা খুব সুন্দরভাবে মেক করেছে। মোট কথা ফুল টিমটা, পুরো টিমটা খুব ভালো ছিল এবং প্রজেক্ট খুব ভালো হয়েছে, ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। খুবই ভালো ডিরেক্টর প্রথমেই বললাম, এবং আমার অনেকদিনই ইচ্ছা ছিল যে আমি ওনার সাথে কাজ করব, তো সেই হিসেবে কাজ করে হ্যাপি। এবং প্রজেক্ট আমি বলতে পাই না, সেটা দর্শক হলে গিয়ে ছবি দেখবে, দেখে জানা হচ্ছে কেমন হয়েছে। মিশন হ্যান্ডাউন তো হইচইতে রিলিজ হবে, তো ওইটার স্টোরিটাও একদমই অন্যরকম এবং ওইটার এক্সপিরিয়েন্সও ভালো, একদম ভিন্ন রকম একটা স্টোরি। অলরেডি আপনারা সবাই জানেন যে একটা মেয়ে গ্রাম থেকে মানে মফস্বল থেকে এসছে তার হাজব্যান্ডকে খোঁজার, সো এইটা অ্যাকচুয়ালি মেন প্লট। তো আশা করি এটা ভালো লাগবে এবং অবশ্যই আপনারা দেখবেন, দেখে জানাবেন। বায়োজনের সাথে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি যুক্ত হয়েছি এবং আজকের পর থেকে আপনারা নর্মালি সবসময় দেখবেন আমার কাজ তাদের সাথে, এবং এর আগেও আসলে আমি কাজ করেছি কিন্তু অফিসিয়ালি না, সো আজকে থেকে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছি। এবং বায়োজন সম্পর্কে আপনারা সবাই জানেন, বায়োজন অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে এবং নারীর ক্ষমতায়নে তারা কাজ করছে, এবং এখানে যে স্কিন কেয়ারের যে বিষয়গুলো আছে এটা খুবই ভালো।